আমাদের দেশে অতি পরিচিত একটি শাকের নাম হলো পাট শাক। পাট শাক সাধারণত দু ধরনের হয়ে থাকে, তেঁতো পাট শাক ও মিষ্টি পাটের শাক। এই দু ধরনের শাকই খুবই জনপ্রিয়। কেউ মিষ্টি পাটের শাক পছন্দ করে, কেউ বা আবার তেঁতো পাটের শাকটা পছন্দ করে। এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। পুষ্টিগুণে ভরপুর এই শাক মানব শরীরে নানা ধরনের উপকার করে থাকে। বাজারে মিষ্টি এবং তেঁতো দুই ধরনের পাট শাক পাওয়া যায়। তবে পাট শাক ক্রুশিয়াস প্রজাতির শাক হওয়ায় এটি ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি সহ এই জাতীয় অন্যান্য সবজির মতো শরীরে ডিটক্সিফাইয়ের কাজ করে থাকে, অর্থাৎ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে। এই প্রজাতির শাক সবজি মানবদেহে ক্যান্সার প্রতিরোধে দারুণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে বাজারে প্রায় সারা বছরই এই শাক পাওয়া যায়। এই শাক দিয়ে বহু ধরনের রান্না পদ্ধতি প্রচলিত রয়েছে প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে। তবে বেশিরভাগ বাড়িতে হালকা তেঁতো প্রকৃতি পাট শাক বেশি খাওয়া হয়ে থাকে। অনেকে গরমে শরীরে ঠান্ডা রাখতে পাট শাকের হালকা ঝোল খেয়ে থাকেন। আবার অনেকে সুগার কমাতে এবং কৃমি নাশ করতে পাট পাতা শুকনো করার পর তা জলে ভিজিয়ে রেখে সেই জল খেয়ে থাকেন। তবে আরও বহু পদ্ধতি এই পাট শাক খাওয়া যায়। ত্বকের তারুণ্য ধরে রাখে পাট শাক। পাট শাকে থাকা ভিটামিন সি মানবদেহের ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বকের ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বকের তারুণ্যকে ধরে রাখতে সহায়তা করে। হতাশা দূর করে পাটের শাক। বিশেষজ্ঞদের মতে ম্যাগনেশিয়াম হতাশ দূর করতে বেশ কার্যকর ভূমিকা রেখে থাকে। আর এই পাট শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়ামের উপস্থিত থাকায় এটি মুড ভালো রাখতে দারুণ সহায়তা করে। তাছাড়াও এই খনিজ মানসিক চাপ এবং অনিদ্রায় ভোগা মানুষের জন্য দারুণ উপকারী। এই শাকটি খেলে আপনার রাতের ঘুম ভালো হবে। দৃষ্টিশক্তি বাড়ায় পাট শাক। পাট শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের দৃষ্টিশক্তিও আরও উন্নত রাখতে দারুণ ভূমিকা পালন করে। হজম শক্তি বাড়ায় পাট শাক। পাট শাকে আছে প্রচুর পরিমাণে ফাইবার, এটি হজম প্রক্রিয়ায় দারুণভাবে সাহায্য করে থাকে। তাই নিয়মিত পাট শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। এছাড়াও যাদের মুখে অরুচি বা মুখে খাবার ভালো লাগে না, তারা এই শাক রুচি বাড়াতে নিয়মিত খাওয়া উচিত। রক্তচাপ নিয়ন্ত্রণ করে শাক। পাট শাকের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও গর্ভবতী মায়েরা যে কারণে পাট শাক খাবেন, গর্ভাবস্থায় পাট শাক খাওয়া অনেক উপকারী। পাট শাকে প্রোটিন, ফোলেট, ভিটামিন এ, সি এবং মিনারেলস, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। এই উপাদানগুলো শিশুকে বাড়তে সাহায্য করে এবং মা ও শিশুর স্বাস্থ্যকে উন্নত করে, শিশুর মস্তিষ্কে বিকাশে সাহায্য করে। তাছাড়াও গর্ভাবস্থায় মা সামান্য কম জোর বা দুর্বল হয়ে যায় এবং সাধারণত প্রতিরোধ শীতলতা কমে যায়। পাট শাকে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টগুলো মা ও শিশুর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং উভয়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাট শাক। পাট শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এটি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত এই শাক খেলে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যায়। পাট শাকে এত সব উপকারিতা থাকা সত্ত্বেও পাট শাক খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মানা উচিত। যদি কোনো ব্যক্তির অ্যালার্জি রোগ থাকে, তবে সেই ক্ষেত্রে এই শাক খাওয়া আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ পাট শাক অ্যালার্জি রোগে আক্রান্ত মানুষদের সাময়িকভাবে ভোগান্তি বাড়িয়ে তুলতে পারে। পাট শাক রান্না করার আগে কোনো রকম রাসায়নিক বা কীটনাশক মুক্ত কিনা তা অবশ্যই জেনে নিবেন। যে কোনো শাক সবজি রাসায়নিক মুক্ত করার একটি উপায় হলো রান্নার আগে কলের পানিতে ভালোভাবে শাক সবজি ধুয়ে নেওয়া, কিন্তু কলের পানি জোরে ছেড়ে অথবা পাত্রের পানিতে কিছুক্ষণ ঘষে নিলে কীটনাশক ও অন্যান্য জীবাণু অনেকাংশ দূর হয়ে যায়। এছাড়াও পাট শাক রান্না করার সময় ভালোভাবে রান্না করুন, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।